একবার লিখেছেন যে এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়ি ঘর বলতে তেমন কিছু নাই, বিভিন্ন লোকজন তাকে সাহায্য সহযোগিতা করে, কোনো মতে কয়েকটা টিন কিনে ছোট্ট একটু থাকার মতো ঘর করেছে, ওখানে এখন টয়লেট টিউবওয়েল বানাতে হবে। গতকাল একজন তাকে টিউবওয়েলের টাকা দিয়েছে, তাকে কি জাকাতের টাকা দেওয়া যাবে যেটা দিয়ে সে টয়লেট বানাতে পারবে? জাকাতের টাকা দিয়ে কি কাউকে টয়লেট বানিয়ে দেওয়া যায়? দেখুন, জাকাতের টাকা নিজের ইচ্ছে মতো খরচ করার কোনো অধিকার জাকাত দানকারীর নেই, তবে জাকাত যিনি গ্রহণ করবেন গ্রহীতা তাকে আপনি সর্বোচ্চ পরামর্শ দিতে পারেন। হ্যাঁ, তা কিন্তু তাকে আপনি এটা ধরিয়ে দেওয়া, ওটা ধরিয়ে দেওয়া, এটা কিনে দেওয়া, এটা কিনে দেওয়া, এটা করতে পারবেন না। আপনি তাকে বলতে পারবেন যে আপনি একজন গরিব মানুষ, আপনাকে জাকাতের টাকা দিলাম, আপনার জন্য যেটা বেশি উপযোগী হয়, যেটা করলে আপনার জন্য সহযোগিতা বেশি হয়, কল্যাণ বেশি হয়, আপনি সেটা করবেন এই টাকা দিয়ে। এইভাবে আপনি তাকে উপদেশ দিবেন, এতটুকুই। তাহলে আপনার দায়িত্ব আদায় হবে এবং এই বিষয়টা সম্পূর্ণ তার কাছে চলে গেল। এখন সে যেতে উপযুক্ত মনে করবে তাতে সেটা খরচ করবে। আল্লাহ তাআলা।